الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز صدق الله العظيم وعن عبادة بن الصامت رضي الله عنه يقول أن النبي صلى الله عليه وسلم بايعنا على السمع والطاعة في المنشط والمكره وفي العسر وفي اليسر وعلى أثرة علينا وأن لا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا من الله فيكم برهان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা
জঙ্গিবাদ ও জেহাদের মধ্যে পার্থক্য সেই বিষয়ে আলোচনায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো হাজি সাহেবদেরকে পানি পান করানো এবং বাইতুল্লাহ মসজিদুল হারামের দেখাশোনা করা সেই যুগে মক্কা বাইতুল্লাহের মসজিদুল হারামের দেখাশোনা করা, জমজমের পানি হাজি সাহেবদেরকে পান করানো, এটা একটা বড় গৌরবের বিষয় এবং একটা বড় ইবাদতের বিষয় ছিল, সবাই মনে করত। তো আল্লাহ তাআলা বলেন যে হাজি সাহেবদেরকে পানি পান করানো এবং মসজিদুল হারামের দেখাশোনা করা, পরিচালনা করা, তোমরা কি এটাকে ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য মনে করছো? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ, যারা নাকি ঈমান আনবে এবং হিজরত করবে এবং আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে, নিজের জীবন এবং নিজের সম্পদ দিয়ে জিহাদ করবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মসজিদুল হারামের দেখাশোনা করা এবং হাজি সাহেবদের আপ্যায়ন করা, তাদেরকে পানি পান করানোর চেয়েও অনেক বেশি সওয়াব হলো আল্লাহ তাআলার কাছে ঈমান, হিজরত এবং আল্লাহর রাস্তায় জিহাদ। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিন ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শুনাইতেছেন যে হে আল্লাহর রাস্তায় জিহাদকারী, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি। হে আল্লাহর রাস্তায় জিহাদকারী, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, আর তোমাদের জন্য আমি এমন জান্নাতের ওয়াদা করতেছি যার মধ্যে স্থায়ী সুখ আছে এবং যেই জান্নাতের মধ্যে তোমরা একবার প্রবেশ করলে আর কখনো সেই জান্নাত থেকে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবি আসছে, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন তাদিলুল জিহাদ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আমার পক্ষে বড় কঠিন, আমি করতে পারি না। তো আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল করলে আমি আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য সওয়াব পাব। তো আল্লাহর রাসূল বলেন, লা আজিদুহু, আমি এরকম কোনো আমল দেখতেছি না। তো ওই সাহাবি আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, দুল্লানি আলা আমালিন তাআদিলুল জিহাদ, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যার দ্বারা আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ জিহাদের সমতুল্য সওয়াব পাব। তো আল্লাহর রাসূল আবার বলেন, লা আজিদুহু, আমি এরকম কোনো আমল দেখতেছি না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, তারপরে আল্লাহর রাসূল বলেন, আওয়া তাস্তাতিউ আন তাদখুল ফি মসজিদি ফাতাকুম ওয়া লা তাফতুর ওয়া তুফতির ওয়া লা তাসুম, যে হে সাহাবী, শুনো, তুমি আজ তোমার মসজিদে প্রবেশ করবে আর মসজিদে ঢুকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কখনো বসতে পারবে না, কখনো ক্লান্ত হ নামাজ ছাড়তে পারবে না, লাগাতার নামাজ পড়বে, আর তুমি রোজা রাখবে, কখনো ইফতার করতে পারবে না, রোজা ভাঙতে পারবে না, তুমি কি এটা পারবে? তো সেই সাহাবি বলে, ওমাই ইস্তাতিউ যালিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কে পারবে? খাবারও খাবে না, ঘুমাবেও না, এরকম সারা দিন রাত নামাজে থাকবে, কখনো নামাজ ছাড়তে পারবে না,
আর সব সময় রোজাই রাখবে, কখনো খেতে পারবে না, এটা কে পারবে? তো আল্লাহর রাসূল বলেন, তাহলে শুনো, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তার সমতুল্য হলো, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, কামাসালিল কাইমি ওয়াসসাইমি লা ইফতুর, ওই নামাজির মতো যে নামাজি লাগাতার নামাজ পড়তেই আছে, ওই রোজাদারের মতো যেই রোজাদার লাগাতার রোজা রাখতেই আছে, যতদিন সেই আল্লাহর রাস্তায় জিহাদকারী নিজের বাড়িতে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় লাগাতার নামাজ পড়ার সওয়াব, লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবে। এক মহিলা আসছে আল্লাহর রসুলের কাছে, মহিলা সাহাবি, হে আল্লাহর রসুল, আমার স্বামী যে আমল করে আমিও সেই আমল করি, সে যদি সৎকা দেয় আমিও সৎকা দেই, সে নামাজ পড়লে আমিও নামাজ পড়ি, কিন্তু আমার স্বামী এখন আল্লাহর রাস্তায় গেছে, কিন্তু আমি তো যেতে পারি নাই, তো আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যাতে আমার স্বামী যে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে তার সমতুল্য সওয়াব পেতে পারি। তো আল্লাহর রসুল তাকে বলেন যে তুমি তোমার নামাজের স্থানে তুমি প্রবেশ করো, আর তুমি সেখানে লাগাতার দাঁড়িয়ে নামাজ পড়তে থাকো, আর তুমি রোজা রাখতে থাকো, কখনো রোজা ভাঙতে পারবে না যতদিন পর্যন্ত তোমার স্বামী আল্লাহর রাস্তা থেকে ফিরে না আসে। তো সেই মহিলা সাহাবি বলে, হে আল্লাহর রসুল, অমাইয়ুতি কুজালিক, এটা কে পারবে? খাবেও না, ঘুমাবেও না, সারা দিন রোজা রাখবে, আর সারা সব সময় সে নামাজই পড়তে থাকবে, কখনো খেতেও পারবে না, এটা কে পারবে? তো আল্লাহর রসুল বলেন, লাউ তাওয়াক্তিহি মা বালাগতিল উসরা মিন আমালি জাওজিক, যদি তুমি পারতে যে তোমার স্বামী আল্লাহর রাস্তায় গেছে, তুমি এখন লাগাতার নামাজ পড়তেই আসো, তোমার স্বামী আল্লাহর রাস্তায় গেছে, তুমি রোজা রাখতেই আসো, তোমার স্বামী আসা পর্যন্ত লাগাতার নামাজ পড়তেছ আর লাগাতার রোজা রাখতেছ, এটা যদি তুমি পারতে, তারপরও তোমার স্বামী যে সওয়াব পাবে ওই সওয়াবের দশ ভাগের এক ভাগও তুমি সওয়াব পাবে না। তার মানে আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা কত বড় ইবাদতের কাজ। এক সাহাবি আল্লাহর রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, আমাকে বলেন আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে তো আমার ব্যবসা বাণিজ্য তো সব এলোমেলো, আমি কি করব, আমি এগুলো ঠিকঠাক না করে তো যেতে পারতেছি না। তো আল্লাহর রসুল বলেন, তুমি তোমার সম্পদ নিয়ে চিন্তা করো, যাও ওই যে বাড়ি, এক মহিলার বাড়ি, ওই মহিলার বাড়ির কাছে যাও, তার কাছে যাও, তার সংসার পরিচালনার জন্য দশটা ছাগল ছিল এবং ওয়াসাই সাতান ওয়া আশারাতা সাই সাতান লিল গাজ, আর বুননের জন্য দশটা কাটা ছিল, সে কাপড় বুনাতো, দশটা মেশিন ছিল, সে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, যখন আল্লাহর রাস্তায় জিহাদ থেকে ফিরে আসছে এসে দেখে তার একটা ছাগল হারিয়ে গেছে, আর তার দশটা কাটার মধ্যে একটা কাটা হারিয়ে গেছে, তখন সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, হে আল্লাহ, আপনি বলছেন যে আল্লাহর রাস্তায় বের হয় তার দায়িত্ব আপনি নিয়ে নেন, গত সপ্তাহে আগে সপ্তাহে বলেছিলাম তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যায়, যে ব্যক্তি হজে যায়, আর যে ব্যক্তি মসজিদে আসে, আর কোন রেওয়ায়েতে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে। তো এই তিন ব্যক্তির দায়িত্ব দুনিয়াতে থাকলে তার নিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন, আর দুনিয়া থেকে চলে গেলে তাকে জান্নাতে প্রবেশের দায়িত্ব আল্লাহ তাআলা নেন। তো ওই মহিলা বলে, হে আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় গেছি, আমার ঘর সংসারের দায়িত্ব আপনি নিছেন, এখন এসে দেখতেছি আমার একটা ছাগল নাই আর আমার একটা কাপড় বুননের কাটা নাই, তো আপনি দায়িত্ব নিছেন, আপনি এই দায়িত্ব ফিরিয়ে দেন, আপনি আমার ছাগল ফিরিয়ে দেন, আপনি আমার কাপড় বুননের কাটা ফিরিয়ে দেন, আল্লাহর সাথে এরকম ঝগড়া করতেছে।
এরকম আল্লাহর সাথে ঝগড়া করার পরে সকালে উঠে দেখে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে গায়েব থেকে তাকে ওই একটা ছাগলের পরিবর্তে দুইটা ছাগল দিয়ে দিছে, একটা কাটার পরিবর্তে দুইটা কাটা দিয়ে দিছে। আল্লাহর রসুল সেই তফাওয়া সাহাবীর তফাওয়া বংশের সাহাবিকে বলে, যদি তুমি আমাকে লাউলা তুসদ্দিকুনি ইজহাব ওয়াসালহা, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে ওই মহিলা সাহাবির বাড়িতে যাও, এই যে পাশে বাড়ি তাকে জিজ্ঞাসা করো সে আল্লাহ তাআলার দায়িত্ব সে পেয়েছে কিনা। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, এক সাহাবি আল্লাহর রসুলের কাছে আসছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার বাবা জিহাদে শহীদ হয়েছে। তো উনি এসে আল্লাহর রসুলের কাছে বলেন, হে আল্লাহর রসুল, আমার বাবা তো শহীদ হয়েছে, আমার বাবার কি পরিণতি হইল, জান্নাত পাইল না জাহান্নাম পাইল, আমি তো বড় অস্থির আছি, বড় দুঃখে আছি। তো আল্লাহর রসুল সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি কি তোমার বাবাকে নিয়ে চিন্তায় আছো, তাহলে শুনো, ইন্নাল্লাহ লা ইউকাল্লিমু আহাদান কাফাহা, আল্লাহ তাআলা কারো সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু তোমার বাবা শহীদ হইছে তাই আল্লাহ তাআলা তোমার বাবার সাথে সরাসরি কথা বলছে, এবং আল্লাহ তাআলা তোমার বাবাকে বলছে তামান্না আলাইয়া, হে আমার বান্দা, হে আবদুল্লাহ, তুমি আমার কাছে আশা করো, যাই তুমি আশা করবে তাই তোমাকে আমি দিব। তো তোমার বাবা আল্লাহর কাছে চাইছে, হে আল্লাহ, আরজিনি ইলা দুনিয়া সুম্মা উকতালা ফিকা মাররাসানিয়া, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, আমি আবার শহীদ হয়ে আপনার কাছে আসব। কারণ শহীদ হইলে আল্লাহ তাআলা এরকম সওয়াব দান করেন। আর এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে আল্লাহ তাআলা ছয়টা পুরস্কার দান করেন, সে শহীদ হওয়ার সাথে সাথে ইউগফার লাহু কুল্লু জাম্বি, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে হেফাজত করেন। তিন নাম্বার হলো ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ভয়াবহ আতঙ্ক থেকে তাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। চার নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান। আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার তার পরিবারের সত্তর জন ব্যক্তিকে, সত্তর জন আত্মীয় স্বজনের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন, যে তুমি তোমার পরিবারের সত্তর জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আর ছয় নাম্বার হলো ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ তাআলা তার মাথায় বিশেষ একটা মুকুট পরিধান করান। এক সাহাবি আল্লাহর রসুল একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো মান ইয়াদখুলুল জান্নাহ, মান হুয়া আউয়ালু ইয়াদখুলুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। তো আল্লাহর রসুল বলেন, ইয়াদখুলুল জান্নাতা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ফুকারাউল মুহাজিরিন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যারা মুহাজির এবং গরিব। তুত্তাকা বিহিমুল মাকারি, যাদের দ্বারা ইসলামের মুসলমানদের পাহারাদারি হইত, শত্রুরা যাদের কারণে মুসলমানের উপরে আক্রমণ করতে পারত না, অতুত্তাকা বিহিমুল মাকারি অতুসাদ্দু বিহিমুল সুগুর, আর তাদের কারণে যত অপরাধ দুনিয়াতে প্রকাশ পাইত সমস্ত অপরাধ তাদের প্রতিবাদের কারণে দমন হয়ে যাইত, অর্থাৎ তারা সব সময় আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করতেন, দীনের হেফাজতের জন্য দীনের রক্ষার জন্য সব সময় তারা কষ্ট ক্লেশ করতেন। তারা যখন মারা যাবে তখন আল্লাহ তাআলা জান্নাতকে ডাকবেন, আর জান্নাত তাতিল জান্নাতু বিজিনাতিহা ওয়া যুখরাফিহা, জান্নাত তার সৌন্দর্য নিয়ে তার চাকচিক্য বিলাসিতা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে।
তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা কাতালু ফি সাবিলিল্লাহ ওয়া কুতিলু, আইনা আল্লাযীনা উযু ফি সাবিলিল্লাহ ওয়া জাহাদু ফি সাবিলি, কোথায় আমার ওই সকল বান্দা যারা আল্লাহর রাস্তায় কষ্ট পেয়েছে, যারা আল্লাহর রাস্তায় মুসিবতে পড়েছে, যারা আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ যুদ্ধ করেছে এবং যারা নিহত হয়েছে, তোমরা আসো, উদুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, হে ফেরেশতারা, উতুহু মুহাইয়িহিম, তোমরা এই জান্নাতীদের কাছে যাও এবং তাদেরকে সালাম দাও, তাদেরকে শুভেচ্ছা জানাও। তো ফেরেশতারা বলবে, নাহনু সুকানু সামাইকা ওয়াখিরাতু খালকিকা, হে আল্লাহ, আমরা হলাম আপনার আসমানের বাসিন্দা, আমরা হলাম আপনার সবচেয়ে সেরা সৃষ্টি, আপনি আমাদেরকে আদেশ করতেছেন এই গরিব আপনার বান্দাদের কাছে আমাদেরকে যাইতে, তাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দিতে, তাদেরকে সম্মান করতে। তো আল্লাহ তাআলা বলবেন, হুম ইবাদি লা ইয়াবুদু লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার বান্দা, আমার সাথে কাউকে শরীক করে নাই। অতুসাদ্দু বিহিমুস সুগুর, তাদের দ্বারা ইসলাম এবং মুসলমানের হেফাজত হয়েছে। অতুত্তাকা বিহিমুল মাকারি, আর তাদের দ্বারা সকল অন্যায় দমন হয়েছে। ওয়ামুতু ওফি হাজাতিহি ওফি সদরিহি হাজা, আর তারা এতটা অভাবী গরিব ছিল যে তারা যখন মারা যায় তাদের পেটে ক্ষুধা, তাদের মনে অভাব, আর তাদের এত অভাব থাকলেও তারা কোনো বড়লোক, কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো শাসকের কাছে কখনো তার অভাবের কথা বলে নাই। অতএব আমার এই বান্দারা হইল সেরা বান্দা, এই জন্য আমি তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাইতেছি। আর হে ফেরেশতারা, তোমরা যাও আর তাদেরকে সম্মান জানাও, সালাম দাও। কোরআনের মধ্যে আসছে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদদার, সকাল সন্ধ্যা ফেরেশতারা তাদের কাছে প্রবেশ করবে আর তাদেরকে সম্মান জানিয়ে বলতে থাকবে, হে জান্নাতীরা, তোমরা যে দুনিয়াতে কষ্ট করে আসছো এর বিনিময়ে তোমাদেরকে সালাম সালাম সালাম। তো আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করা, এটা একটা বড় ইবাদত। অনেক ওলামায়ে কেরাম বলেন সেরা ইবাদত। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আইউল আমালি আফদল, তোমরা কি জানো সবচেয়ে উত্তম আমল কোনটা? সাহাবায়ে কেরাম বলেন, জানি না। সবচেয়ে উত্তম আমল হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, সুম্মা আইউন, তারপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল বলেন, ঈমানের পরে সবচেয়ে উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, তারপরে কোন আমলটা উত্তম? আল্লাহর রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর, হজ করা। কোন রেওয়ায়েত আছে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। তো আল্লাহর রাস্তায় জিহাদ, এটা একটা উত্তম আমলের মধ্যে, উত্তম এবাদত। আর আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি যে এবাদত হতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহকে খুশি করা, আর দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে করতে হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যত জায়গায় আল্লাহ তাআলা জিহাদের কথা বলছেন, আল্লাহর কষ্ট ক্লেশ করা, জিহাদ করা, সব জায়গায় একটা শব্দ আছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এখন কেউ যদি এই কষ্ট ক্লেশ, জিহাদ, এগুলো যদি কেউ ক্ষমতার জন্য করে, কারো যদি উদ্দেশ্য থাকে ক্ষমতা পাওয়া, কারো যদি উদ্দেশ্য থাকে সম্মান পাওয়া, কারো যদি উদ্দেশ্য থাকে ধন সম্পদ পাওয়া, তাহলে এটা কখনো জিহাদ ফি সাবিলিল্লাহ না। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিহাদ করা। আর জিহাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিহাদ করছেন সেভাবে জিহাদ করতে হবে। রাসূল কিভাবে জিহাদ করছেন, আমি গত সপ্তাহের দুই সপ্তাহ আগে বলেছি, জিহাদ হলো ওলামায়ে কেরাম বলেন 13 প্রকার। মনের সাথে জিহাদ করা 4 প্রকার, এলেম শিক্ষা করার জন্য জিহাদ করা, আমলের জন্য জিহাদ করা,
দাওয়াতের জন্য জিহাদ করা, দাওয়াত দিতে গিয়ে কষ্ট ক্লেশ আসলে এটার উপরে জিহাদ করা, শয়তানের সাথে জিহাদ করা, শয়তানের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য জিহাদ করা, শয়তানের কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য জিহাদ করা, অপরাধীদের সাথে জিহাদ করা, শক্তি থাকলে হাতের দ্বারা সেই অপরাধকে দমন করার জন্য জিহাদ করা, না থাকলে মুখের দ্বারা, না থাকলে অন্তরের দ্বারা পরিকল্পনা করা, কাফের সাথে জিহাদ করা, মুখের দ্বারা কাফেরকে দাওয়াত দেওয়া এবং সম্পদের দ্বারা কাফেরদেরকে দাওয়াত দেওয়া, কাফেরদের সাথে জিহাদ করা। আর সর্বশেষ হলো যে তলোয়ারের দ্বারা বা অস্ত্র দ্বারা কাফের সাথে জিহাদ করা। এই ১৩ প্রকার সবগুলোই হলো জিহাদ। মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জীবনে ছিলেন তখন যুদ্ধ ফরজ ছিল না, কিন্তু তখন জিহাদ ফরজ ছিল। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, মক্কায় এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহর রসুলকে বলেন, হে আল্লাহর রসুল, আপনি কাফেরদের সাথে জিহাদ করেন। কিভাবে জিহাদ করবেন? আপনি কোরআনের দ্বারা জিহাদ করেন, দাওয়াত দিয়ে জিহাদ করেন। তো জিহাদের অর্থ শুধুমাত্র যুদ্ধ না, জিহাদের অর্থ এলেম শিক্ষা করা, আমল করা, দাওয়াত দেওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করা, কাফেরদেরকে দাওয়াত দেওয়া এবং সম্পদ, সম্পদের দ্বারা কাফেরদের সাথে জিহাদ করা, মুসলমানদের সম্পদ ক্রয় করা, কাফেরদের সম্পদ ক্রয় করে কাফেরদেরকে সহযোগিতা না করা, এগুলো সব জিহাদ। নিজের দেশের উন্নতি করা, মুসলমানের উন্নতি করা, মুসলমানের উপকার করা, সব জিহাদ। কিন্তু তলোয়ারের সাথেও একটা জিহাদ আছে, এই জিহাদ হলো সর্বশেষ উপায়। কাফেরের সাথে মূল জিহাদ হলো কাফেরকে মুসলমান বানানো, এটা হলো মূল জিহাদ। রসুল বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আদেশ করা হয়েছে, যতক্ষণ না সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমাকে যুদ্ধের আদেশ ওই কাফেরদের ক্ষয়ক্ষতি করার জন্য না, কাফেরদেরকে হত্যা করার জন্য না, কাফেরদের দেশকে ধ্বংস করার জন্য না, বরং আমাকে যে আদেশ করা হয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করা, তার উদ্দেশ্য হলো কাফের যাতে মুসলমান হয়ে যায়। কাফের যদি মুসলমান হয়ে যায় তার সাথে আর কোনো যুদ্ধ নাই, তার উপরে কোনো আক্রমণ নাই, তার সাথে কোনো খারাপ ব্যবহার নাই, সে আমার ভাই ভাই। এই হাদিসেরও আবার অনেকে অপব্যাখ্যা করে, এই হাদিসের অনেকে অপব্যাখ্যা করে, বলে যে আল্লাহর রসুল এখানে বলছেন আমাকে কাফেরদের সাথে যুদ্ধ করার আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা মুসলমান হয়। তো মুসলমান হওয়ার জন্য তাকে তলোয়ার দিতে হবে, মুসলমান হ, না হলে তোরে মারব, অর্থাৎ বাধ্য করে মুসলমান বানানো, আমি যুদ্ধ করে মুসলমান বানাবো। কোরআনের মধ্যে স্পষ্ট আছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, কাউকে জোর করে মুসলমান বানানো এটা ইসলামে নাই। কোরআনের আরেক জায়গার মধ্যে আছে ওয়ালাউ শা আরাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, হে রসুল, আপনার রব আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে দুনিয়াবাসী সবাই মুমিন হয়ে যেত, আল্লাহ তাআলা চাইলে সবাইকে মুসলমান বানিয়ে দিতেন। তো আল্লাহ তাআলা কাউকে কাফের বানাইছেন এটা আল্লাহ তাআলা চাইছেন। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, হে আল্লাহর রসুল, আপনি কি মানুষকে বাধ্য করবেন মুমিন হওয়ার জন্য? দাওয়াত দিতে দিতে আল্লাহর রসুল পেরেশান হয়ে যেতেন, কেন তারা মুসলমান হয় না, কেন মুসলমান হয় না? তো আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বলেন, আপনি কি মানুষকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করবেন? অর্থাৎ কোনো মুসলমানকে, কোনো কাফেরকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা ইসলামে জায়েজ নাই। তবে এর অর্থ কি, এই হাদিস কি? এই হাদিস হলো যে আমাকে কাফেরদের সাথে যুদ্ধ করার আদেশ করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত আমি কাফেরের সাথে যুদ্ধ করতে পারবো? যখন সে মুসলমান হয়। একজন মুসলমান হয়ে গেছে তার সাথে আর কোনো যুদ্ধ করতে পারবো না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক সাহাবীর আর এক রওয়ায়েত আছে,
উনি যুদ্ধ করতেছে এক কাফের, তার সাথে সরাসরি যুদ্ধ করতেছে, যুদ্ধ করে ওই কাফের ওই মুসলমানের হাতও কেটে ফেলছে, তলোয়ার দিয়ে হাতও কেটে ফেলছে। তো এর এক তো হলো ওই সাহাবীর হাত কাটছে, এর প্রতিশোধ নেওয়া, এবং কাফের সাথে সরাসরি যুদ্ধ হচ্ছে, ওই অবস্থায় তার উপরে আক্রমণ করে তারে বসে পেয়ে গেছে, এখন তাকে হত্যা করবে। যেই সময় সে একেবারে নিচে পড়ে গেছে আর তাকে ওই সাহাবি হত্যা করতেছে, ওই সময় ওই কাফের বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, মুসলমান হইছি। এখন ওই সাহাবীর হাত কাটছে, আবার যুদ্ধে এতক্ষণ হইছে, তারপর এখন বসে পাইছে, ওই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, বলে যে এ তো শুধু বাঁচার জন্য ইসলাম হইছে, তাকেও হত্যা করছে। এই খবর যখন রসুলের কাছে আসেন, রসুল বলেন যে তুমি একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করছো। ওই সাহাবি বলে হে আল্লাহর রসুল, সে তো মুসলমান হইছে আমার তলোয়ার থেকে বাঁচার জন্য, আপনি পরিস্থিতি দেখেন, তার সাথে আমার সরাসরি যুদ্ধ, সে আমার হাতও কাটছে, তারপর আমি তাকে যখন বশ পাইছি তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তো বাঁচার জন্য সে মুসলমান হইছে, তার খাঁটি দিলে মুসলমান হয় নাই। তো আল্লাহর রসুল বলেন আফালা শাক্কাক্তা আন কালবি, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো, তার মনের মধ্যে ঢুকে কি তুমি দেখেছো, সে কি খালেস মনে ইসলাম গ্রহণ করছে নাকি সে মিথ্যা মিথ্যি ইসলাম গ্রহণ করছে, আমি জানি না, তোমার সাথে আল্লাহর ফয়সালা হবে। তোমাকে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি কেন তলোয়ার উঠাইছো, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি তোমার দায়মুক্ত, আমি জানি না। ওই সাহাবি উনি এত আফসুস করছেন, এত হতাশ হইছেন যে জীবনে আর কোনো দিন ওই ভয়ে যুদ্ধে যতটা না পারতেন উনি পিছনে থাকতেন, তলোয়ার উঠানো তো দূরের কথা। তো ইসলাম মুসলমান কাফের সাথে যুদ্ধের জন্য আদেশ করা হয়েছে, যতক্ষণ না সে মুসলমান হয়, মুসলমান হয়ে গেলে তার সাথে আর কোনো যুদ্ধ নাই। এবং এই উমিরতু আন উকাতিলান নাস, কাফের সাথে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, এখানে নাস, নাস মানে হলো মানুষ, মানুষ মানে হলো কাফের। আমি গত সপ্তাহে ব্যাখ্যা করছি যে কাফের কোন কাফের সাথে যুদ্ধ করা যায়, হাদিসের মধ্যে আছে যেই কাফের যার সাথে চুক্তি হইছে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, যে কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। যে কোনো নিরাপত্তা দেওয়া ভিসা নিয়ে বাংলাদেশে আসছে তাকে যে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আর এক হাদিসের মধ্যে আছে আনা বারি উম্মিনাল কাতিল, আমি এই হত্যাকারী থেকে দায়মুক্ত, আমি জানি না তার কি অবস্থা। তো সব কাফের সাথে যুদ্ধ করাও জায়েজ নাই, একমাত্র ওই কাফের যেই কাফের আমার উপরে আক্রমণ করতে আসে। তিন অবস্থায় কাফের সাথে যুদ্ধ করা যায়, এক হলো যেই কাফের আমার উপরে আক্রমণ করছে, দ্বিতীয় হলো যেই কাফের জুলুম করতেছে, মুসলমানের উপরে জুলুম করতেছে, জুলুমের সহযোগিতা, মাজলুমের সহযোগিতার জন্য কাফের সাথে যুদ্ধ করা, আর তৃতীয় হলো যেই কাফের স্বাধীনতা হরণ করছে, স্বাধীনতা হরণ করে যে আক্রমণ করছে, যে কাফের আমার জীবন সম্পদের উপরে যে আক্রমণ করছে, এবং যেই কাফের কোনো মুসলমান নির্যাতিত ব্যক্তির উপরে জুলুম করছে ওই মাজলুমের সহযোগিতায়। এই তিন অবস্থা ছাড়া কোনো অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করা জায়েজ নেই। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সর্বপ্রথম জিহাদ যদি তলোয়ারের জিহাদ হতে হয়, অস্ত্র দ্বারা জিহাদ হতে হলে কাফের, এমন কাফের যে শত্রুয়ে যে যুদ্ধরত কাফের সাথে যুদ্ধ করা যায়। কিন্তু এখন এই জন্য যদি কেউ মুসলমানের সাথে যুদ্ধ করে সে কবিরা গুনাহ করলো, যেটা গত সপ্তাহে বলেছি। যদি কেউ কোনো কাফের নিরাপত্তা দেওয়া কাফের চুক্তিবদ্ধ কাফের সাথে যুদ্ধ করলো সেও কবিরা গুনাহ করলো। এই জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, অস্ত্র দ্বারা জিহাদ করতে চায়, তাকে একমাত্র ওই কাফের সাথেই যুদ্ধ করতে হবে যেই কাফের কোনো মুসলমান দেশ বাংলাদেশের উপরে
কথার কথা চীন আক্রমণ করছে, কাফের দেশ আক্রমণ করছে, তখন তাদের প্রতিরোধে যুদ্ধ করা সেটা হলো জায়েজ। কিন্তু যেই মুসলমান মনে করে যে আর এক মুসলমান সে আমার বিরোধী পক্ষ, আর এক মুসলমান সে বেদাতি, আর এক মুসলমান সে গুনাহ করছে, আর এক মুসলমান সে দাওয়াতের কাজ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না, তার সাথে যুদ্ধ করা এটা হলো সরাসরি হাদিসের ভাষায় কুফুরি। কেতালুল মুসলিমি কুফরুন, মুসলমানের সাথে যুদ্ধ করা কুফুরি। কেউ যদি মনে করে যে আমার দেশে একটা কাফের আছে, ওই কাফের দেশ তো আমাদেরকে মারে, ওই কাফের আমি হত্যা করে ফেললাম, অথবা আমার দেশে ভিশানি আছে তাকে আমি হত্যা করলাম, এটা যদি কেউ মনে করে তাহলে ও কবিরা গুনাহ, সে কখনো জান্নাত পাবে না। তো এরকম যদি কেউ করে এটা হলো জঙ্গিবাদ। আর যদি কেউ যুদ্ধরত কাফের সাথে যুদ্ধ করে তাহলে এটা হলো জিহাদ। দ্বিতীয়, যুদ্ধ হতে হলে অস্ত্র দ্বারা যুদ্ধ হতে হলে শর্ত হলো বৈধ সরকার, তার নেতৃত্বে যুদ্ধ হতে হবে, বৈধ ইমামের, প্রেসিডেন্টের, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যুদ্ধ হতে হবে। যদি হাদিসের মধ্যে আছে ইন্নামাল ইমামু জুন্না, বুখারী শরীফের হাদিস, দাও আবু দাউদ শরীফের হাদিস, ইমাম হলো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হলো সে তলোয়ার, সে ঢাল, ঢাল স্বরূপ, ইয়াত্তাকি মিন ওয়ারাইহি ইউকাতিলু মিন ওয়ারাইহি, তার ঢালের তলে যুদ্ধ করবে, যারা যুদ্ধ করে তার ছায়া তলে, তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। সে যদি ওই যুদ্ধে যেটা যাইতেছে ইন আমারা বিতাকওয়াল্লাহ ওয়া আদাল ফালাহু আজর, যদি ওই রাষ্ট্রপ্রধান সে যদি সঠিকভাবে যুদ্ধের নেতৃত্ব দেয় এবং আল্লাহকে ভয় করে তাহলে সে সওয়াব পাবে। আর সে যদি কোনো অন্যায় যুদ্ধে নিয়ে যায় তার জনগণকে, ফালাইহি উইজ, তাহলে তার গুনাহ হবে। আর বৈধ সরকার, রাষ্ট্রপ্রধান কোন যুদ্ধে নিয়ে গেলে সওয়াব আর কোন যুদ্ধে না নিয়ে গেলে, কোন যুদ্ধে নিয়ে গেলে গুনাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং সমস্ত ইমামরাই বলছেন। ইমামের, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল যদিও ওই তিন অবস্থা, যেই তিন অবস্থায় যুদ্ধ জায়েজ, কেউ আমার দেশের উপর আক্রমণ করছে অথবা আমার পার্শ্ববর্তী দেশে কোনো মুসলমান তাদের উপরে জুলুম, অন্যায়ভাবে জুলুম করতেছে, অথবা আমার স্বাধীনতাকে হরণ করছে, এই তিন অবস্থায় জুলুম, যুদ্ধ যে জায়েজ, এই সময়ও ওই রাষ্ট্রপ্রধানকে দেখতে হবে সেই যুদ্ধে গেলে তার লাভ বেশি না ক্ষতি বেশি, তার অস্ত্র কম, চীনের সাথে লাগতে গেলে মুহূর্তের মধ্যে শেষ, তাহলে সে তাকে, তাদের সাথে যুদ্ধে জড়ানো মানে নিজের জনগণকে ধ্বংস করা। তো এরকম যদি জানে নিশ্চিত পরাজয় তাহলে সেখানে রাষ্ট্রপ্রধান সেই যুদ্ধে জড়াবে না, বরং বৈধ বা শান্তি কোনো পন্থা আছে কিনা সেটা ধরবে। দ্বিতীয় যুদ্ধের জন্য শর্ত হলো যে বৈধ সরকারের নেতৃত্বে হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার হাদিস, বায়ানা নাবিয়্যা, আমরা রসুলের সাথে বায়াত করছি, আলা সামি ওয়া তাআ, হে রসুল আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনাকে মানব, আপনার কথা শুনব, ফিল মানসাতি ওয়াল মাকরা, ভালো অবস্থায় রাখেন অভাবে রাখেন, ফিল উসরি ওয়াল ইউসর, আমরা বিলাসিতায় থাকি বা কষ্টে থাকি, ওয়ালা আসরাতিন আলাইনা, আপনি যদি জনগণের কারো, কাউকে আপনি একটু বেশি দেন কাউকে কম দেন, আমি মনে করতেছি আমার রাষ্ট্রপ্রধান আমার সাথে অন্যায় করছে, তার দেশ, দেশীয় তাদেরকে সে একটু বেশি দিছে, চাকরি বেশি দিছে, অনুদান বেশি দিছে, আমাকে কম দিছে, এরকম জানলেও তারপরও আমাকে আমার রাষ্ট্রপ্রধানকে মানতে হবে। এবং বুখারী শরীফের ফাতুল বারির মধ্যে আর এক রওয়ায়াত আছে, ওয়াইন আকালু মালাক ওয়া যারাবু জাহরাক, যদি তোমার রাষ্ট্রপ্রধান তোমার সম্পদ অন্যায়ভাবে খেয়েও ফেলে, তোমাকে যদি অন্যায়ভাবে মারে, তোমার উপরে জুলুম করে, তারপরও তোমাকে ওই রাষ্ট্রপ্রধানকে মানতে হবে। ও আল্লাহ নুজাইল আমরা আহলাহু, আর রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধে বা দ্বন্দ্বে জড়াতে পারবো না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো না, এই অঙ্গীকার করলাম। তবে হ্যাঁ, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান ইনদাল্লাহি ফিহি বুরহান, রাষ্ট্রপ্রধান বা সরকারের বিরুদ্ধে তোমরা তখনই যেতে পারবে যখন তোমার সেই সরকারের কাছ থেকে স্পষ্ট কুফুরি, যার মধ্যে কোনো সন্দেহ নাই,
কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, যার মধ্যে কোনো ব্যাখ্যা বা অপব্যাখ্যার কোনো সুযোগ নাই, স্পষ্ট। যদি এরকম হয় তখনই তার তুমি প্রতিবাদ করতে পারবা, তাছাড়া তোমাকে সার্বক্ষণিক তাকে মানতে হবে। এই জন্য অনেক যদি এইটা হয় তাহলে যুদ্ধ তাকেই বলবে বৈধ সরকারের নেতৃত্বে যুদ্ধ করা। যদি এর বিপরীত কেউ করে, বৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলো যে তারা সব কাফের হয়ে গেছে, এই জন্য তাদের সাথে যুদ্ধ। একবার 6-7 বছর আগে, 8-9 বছর আগে কিছু যুবক ছেলে পেলে আমার কাছে আসছে, এসে বলতেছে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরুন, যে আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন অনুযায়ী যে বিচার করে না তারা কাফের। তো এখন সরকারও কাফের, তার সাথে যুদ্ধ করাও আমাদের জন্য ফরজ। তো আমি তাকে বললাম তুমি যে আয়াতটা পড়ছো ওই আয়াতের আগে এবং পরে আরো দুইটা আয়াত আছে একই রকম। আগের আয়াতে আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাহুমুজ জালিমুন, যে আল্লাহর অবতীর্ণ কোরআন অনুযায়ী শাসন পরিচালনা করে না সে পাপী। আবার পরে আর এক আয়াত আছে যে আল্লাহর অবতীর্ণ কোরআন অনুযায়ী যে শাসন পরিচালনা করে না সে জালিম। তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা ওই একই ব্যক্তি সম্পর্কে যে কোরআন অনুযায়ী শাসন করে না বিচার করে না সে ফাসিক, সে জালিম আর সে কাফির, এখন তুমি শুধু কাফের কেমনে বললা? আর তাছাড়া কোরআনের তাফসির তুমি করলে তো হবে না, এটা মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরাম কি করছে সেইটা দেখতে হবে। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুর তাফসির সমস্ত তাফসিরের কিতাবে আছে এটা, যে এখানে আছে যে এটা কাফির না। কুফুরের মধ্যে অনেক অর্থ আছে যেটা পরিপূর্ণ মুসলমান না, যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য করে না সে পরিপূর্ণ মুসলমান না, সে পাপি যেটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত, সে জালিম যেটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত। তো সে আবার আমাকে বলতেছে যে এই যে এখন এরা তো সব কাফের হয়ে গেছে। আমি বললাম এক হাদিসের মধ্যে আছে মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহি আহাদিহিমা, যদি কেউ তার মুসলমান ভাইকে কাফের বলে তাহলে দুইজনের একজন কাফের হবে। যদি সে সত্যিকারের কাফের হয় কাফের, আর যদি সত্যিকারের কাফের না হয় তাহলে তুমি যে বললা তুমি কাফের হবা। বলে আমরা তো দেখতেছি এই এইটা এইটা করে। আমি বললাম যে দেখো কোরআনে হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস আছে কোন ব্যাপারে তুমি কাফের বলতে পারবা, কুফুরান বাওয়াহান ইনদাল্লাহি ফিহি বুরহান, স্পষ্ট কুফুরি যার মধ্যে কোরআন হাদিসের স্পষ্ট দলিল তোমার কাছে আছে। বলে যে গণতন্ত্র এখানে তো সব বই ধরে কি বলে মদকে, যেটা হারাম ইসলামের মধ্যে ওইটাকে বৈধ বানিয়ে ফেলে। আমি বললাম এটাকে বৈধ বানিয়ে ফেলে তারা কি এটাকে বৈধ মনে করে, এটাকে অবৈধই মনে করে? কিন্তু হয়তোবা জরুরতের কারণে কাফেররা দেশে আসে তাদের জন্য বৈধের লাইসেন্স দিছে। এখানে তুমি স্পষ্ট কোনো আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, এরকম কোন মুসলমান শাসকের মধ্যে পাইছো? বলে না পাইলে কি হয়েছে, আল্লাহ রসুল তো বলছেন উমিরতু আন উকাতিলান নাস, যে আমরা মানুষের সাথে যুদ্ধ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে। আমি বললাম যে দেখো এখানে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছে যে কোন আল্লাহ রসুল বলছেন যে নাকি কোন মুসলমানের উপরে তলোয়ার উঠাইল, যে তলোয়ার উঠাইল আর যে নিহত হইল, হত্যাকারী এবং নিহত দুজন কাফের। যে আল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন হত্যাকারী কাফের তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি সে কাফের কেন? আল্লাহ রসুল বলেন ওই নিহত ব্যক্তিরও মনে মনে ছিল মুসলমান যে হত্যা করতে আসছে তার উপরে অস্ত্র উঠাবে। কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উঠানো, কোন মুসলমানের সাথে যুদ্ধ করা ইসলামে বৈধ না। আচ্ছা আপনি বলেন যে আগের যুগে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশ দখল করছে তারা কি করছে? তারা তো এক এক দেশে যাইতো যে তোমরা মুসলমান হও, না হলে যদি ইসলামের দাওয়াত দিছে না হলে কাফের বানাইছে, তাদের সাথে হত্যা করছে। আমি তাকে বললাম যে দেখো ইসলামে যুদ্ধের জন্য তিনটা সুযোগ আছে, একটা হলো যে কেউ যদি আক্রমণ করে আর কেউ যদি স্বাধীনতা নিয়ে যায়। ওই যেই সমস্ত দেশে গেছে সাহাবায়ে কেরাম, তোমরা ইতিহাস খুঁজো,
সাইপ্রাস, স্পষ্ট সাইপ্রাস, এইটা যে মুসলমান হইছে এর মুসলমান হওয়ার প্রেক্ষাপট কি বলে জানি না। মুসলমান হওয়ার প্রেক্ষাপট হলো এই সাইপ্রাস একটা খ্রিস্টান রাষ্ট্র ছিল এবং একে তখনকার রোম তারা রাজ্য পরিচালনা করত। কিন্তু ওই সাইপ্রাসের উপরে খ্রিস্টান শাসকরা এত জুলুম করছে যে তারা ওই জুলুম থেকে বাঁচার জন্য তারা মুসলমানদের কাছে বার্তা পাঠাইছে যে আমরা মাজলুম নির্যাতিত, তোমরা আমাদের সহযোগিতা করো। তখন ওই নির্যাতিত কাফের হলেও তাকে সহযোগিতা করা মুসলমানের দায়িত্ব, মুসলমান সেখানে গেছেন। এবং যখন যত দেশেই কাফের দেশে গেছেন, কাফেরদের দেশে গিয়ে প্রথমে দাওয়াত দিয়েছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, আর না হয় আমাদেরকে ইসলাম গ্রহণ করার দাওয়াত দেওয়ার সুযোগ দাও। যেইখানে দাওয়াত দেওয়ার সুযোগ দিছে তুমি দেখো কোথাও যুদ্ধ হয় নাই, এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন কোথাও যুদ্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম গেছেন যে আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ দেন, দাওয়াত দেওয়ার সুযোগ দিছে, তাদের দাওয়াতের দ্বারা পুরো মালয়েশিয়া, পুরো ইন্দোনেশিয়া, পুরো ফিলিপাইন এই সব দেশগুলো মুসলমান হয়ে গেছে। যত দেশে গেছে যে তোমরা আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ দাও, যদি দাওয়াত দেওয়ার সুযোগ না দেয় ওইখানকার যারা মুসলমান তারা তাদের স্বাধীনতা আছে, এটা আমি মুসলমানও হইতে পারি কাফেরও থাকতে পারি, আমাকে স্বাধীনতা দেন, কিন্তু ওই সব দেশের লোকরা তারা মুসলমান হতে দিবে না, স্বাধীনতা হরণ করছে, ওই স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে মুসলমান যুদ্ধ করছে। আবার বলল যে আচ্ছা স্বাধীনতা হরণ যেহেতু করছে তাহলে তো আমরা সেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আমরাও তো এরকম এক দেশের উপরে যুদ্ধ করতে পারি। আমি বললাম যে দেখো একটা ঘর এক জায়গায় আগুন লাগছে, পুরো এলাকার মধ্যে আগুন লাগছে, অনেকগুলো মানুষ মারা যাইতেছে, তো এখন আমরা কিছু মানুষ যাচ্ছে ওইখানে আগুন নিবাইতে, ফায়ার সার্ভিস আছে আগুন নিবাইতে। এখন ওই আগুন নিবাতে যখন গেছে ওইখানকার কিছু মানুষ যারা নাকি ওই জায়গা দখল করতে চায় তারা ফায়ার সার্ভিসকে কাজ করতে দিচ্ছে না, না আগুন নিবাইতে পারবা না, সবাই মরুক, অথবা ওই লোকগুলোকে সে মারতে চায় এই জন্য আগুন নিবাইতে দিবে না। দুই তিনজন আসে আর এখানে শত শত মানুষ সবাই আগুনে পুড়ে মারা যাইতেছে। এখন যারা আগুন নিবাইতে গেছে তাদের দায়িত্ব কি? এখন ওই দুই একজন বাধা দিছে বাস তাদের কথা শুনে তারা চলে আসা, নাকি তাদের ওই 100 মানুষ 200 মানুষকে বাঁচানোর জন্য দরকার হলে এই দুইজনকে দুনিয়া থেকে সরায় দেওয়া? তো ইসলামও যে যুদ্ধের অনুমতি দিছে সেটা হলো শুধুমাত্র ওই অনেক জনগোষ্ঠী যারা মুসলমান হইতে চায়, যারা ইসলামের সেবা করতে চায়, ওইখানে দুই একজন এসে তারা পথ রোধ করছে, ওই সময় এসে ইসলামে যুদ্ধের অনুমতি দিছে। ইসলাম কাউকে হত্যা করার জন্য অনুমতি দেয় নাই, কোনো কাফেরকে হত্যা করার জন্য ইসলাম কখনো উৎসাহ দেয় নাই। রসুল হলেন রহমাতাল লিল আলামিন, পৃথিবীর জন্য রহমত স্বরূপ আসছেন, কিন্তু রসুলে যে যুদ্ধ করছেন সেই যুদ্ধ হলো শুধুমাত্র ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য দুই একজন খারাপ মানুষ যারা এখানে বাধা দিতে আসছে ওই সমস্ত সন্ত্রাসীকে দমন করা। ইসলামের জেহাদ এটা সন্ত্রাস না, বরং সন্ত্রাসকে দমন করা। ইসলামের জেহাদ এটা কখনোই সন্ত্রাস না, বরং এটা সন্ত্রাসকে দমন করা। এর স্পষ্ট প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 13 বছর যুদ্ধে রসুল যুদ্ধ যে করছেন, রসুলকে যুদ্ধবাজ বলে, ইসলামকে সন্ত্রাসী বলে, পুরো যুদ্ধে 13 বছর যুদ্ধে মাত্র মুসলমান কাফের মিলে মাত্র 400 জন মানুষ নিহত হয়েছে। আর এখনকার দেশ দখলের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 60 লক্ষ 1 কোটি 2 কোটি করে মানুষ, আর প্রতি মুহূর্তে মুহূর্তে এই মায়ানমারেই তো নাকি গত আমাদের সরকারি হিসাব মতো আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে গত 1 মাসের মধ্যে 3000 মানুষ সেখানে মারা গেছে, 3000 মানুষকে ওই কাফেররা মারছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক বিশ্বাস বুঝা এবং মানার তৌফিক দান করেন।